ওয়েলকাম টু বিদঙ্ক ডট কম। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। একটি দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি 2 এবং তাদের ত্রিঘাতের সমষ্টি হচ্ছে 27, তাহলে সমীকরণটি নির্ণয় করো। ওকে, তাহলে মনে করি সমীকরণের বীজদ্বয় হচ্ছে আলফা আর বিটা। তা বীজদ্বয় সমষ্টি আলফা প্লাস বিটা ইজ ইকুয়াল টু 2 দেওয়া আছে, আর তাদের ত্রিঘাতের সমষ্টি মানে আলফা কিউব প্লাস বিটা কিউব, দ্যাট ইজ ইকুয়াল টু বলেছে 27। ওকে, আচ্ছা, তো আমাদের আলফা বিটার মানটা জানা নেই, তো আলফা বিটার মানটা না বের করলে আমরা সমীকরণটা নির্ণয় করতে পারবো না। ঠিক আছে, তো তাহলে এই যে আলফা কিউব প্লাস বিটা কিউব ইজ ইকুয়াল টু 27 দিয়েছে, এখান থেকে আমরা বের করবো আলফা বিটার মান। কী করে? এই সমী এখানে যে আইডেন্টিটিটা সেটা লিখি, ফর্মুলা। তো এটা হবে আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা। আলফা কিউব প্লাস বিটা কিউব ইজ ইকুয়াল টু দিস ইজ ইকুয়াল টু 27। আলফা প্লাস বিটা জানি 2 কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু 2 ইজ ইকুয়াল টু 27। ওকে, তার মানে মাইনাস 6 আলফা বিটা ইজ ইকুয়াল টু 27 মাইনাস 2 টু জা 4, 4 টু জা 8, তাহলে 27 মাইনাস 8 দ্যাট ইজ ইকুয়াল টু 19। দেয়ার ফোর আলফা বিটা ইজ ইকুয়াল টু -19/6। ওকে, -19/6 বেরোলো। এইবার আমরা ইজিলি সমীকরণটা বের করতে পারবো। তাহলে সমীকরণটি হলো x² মাইনাস বীজদ্বয় সমষ্টি আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে x² মাইনাস আলফা প্লাস বিটা, এটা দেওয়া আছে 2, তাহলে 2x, আলফা বিটা পেলাম কি -19/6, দ্যাট ইজ ইকুয়াল টু 0। 6 দিয়ে গুণ করে দাও সমস্ত টার্ম, তাহলে 6x² মাইনাস 12x মাইনাস 19 ইজ ইকুয়াল টু 0। ওকে, তাহলে এটাই হলো আমাদের নির্ণয় সমীকরণ এবং আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করুন।